গাইস, আজকে আমি এই অ্যাপ্লিকেশনে আপনাদেরকে দেখাবো আপনারা একটা অ্যান্ড্রয়েড সেট থেকে কিভাবে অ্যাপ তৈরি করতে পারবেন। এই যে অ্যান্ড্রয়েড সেটে যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো ঠিক আছে, আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে তৈরি করবেন এবং এই অ্যাপ্লিকেশন থেকে তৈরি করার পর কিভাবে আর্নিং করবেন। তো আমি মনে করি যে এই ভিডিওটা আপনার জন্য আজকে বেস্ট হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনি যে কোনো ধরনের যদি অ্যাপ যদি তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, শেষ থেকে দেখবেন, তাহলে সমস্ত কিছু বুঝে যাবেন। একটি অ্যাপ কিভাবে আপনি তৈরি করবেন সমস্ত কিছু ডিটেল নিয়ে এই ভিডিওটা থাকবে। একটি অ্যাপস তৈরি করা থেকে শুরু করে অ্যাপসটি থেকে ইনকাম কিভাবে করবেন সব কিছুই দেখাবো এই ভিডিওতে। তো গাইস, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি কিন্তু অ্যাপ তৈরি করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন আমি বলতেছি। তো তার আগে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে অবশ্যই আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। আপনি যদি নতুন ইউজার হন অবশ্যই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনি অবশ্য চাইলে ফেসবুক থেকে লগ ইন করতে পারবেন, আবার গুগল দিয়ে লগ ইন করতে পারবেন ইমেল দ্বারা। তো আমি গুগল থেকে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি, আমার ইমেল শো করবে তো তাই একটু আমি স্কিপ করতেছি। এর আগে কিন্তু অ্যাপস তৈরি করছি যার কারণে আমার এখানে অ্যাকাউন্ট করা আছে। তো আপনারা যেহেতু নতুন ইউজ করবেন সেক্ষেত্রে আগে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পরে অবশ্যই লগ ইন করবেন। লগ ইন করার পরে তারপর এখানে আপনি অ্যাপস তৈরি করতে পারবেন, যে কোনো ধরনের অ্যাপস, গেমিং অ্যাপস, তারপর আর্নিং বিষয়ে অ্যাপস, যে কোনো অ্যাপস এখানে সিম্পল বিষয়ে আপনি তৈরি করতে পারবেন এবং গুগল প্লে স্টোরে দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি সমস্ত কিছু আপনাদেরকে লাইভে প্রমাণস্বরূপ দেখাই দেবো। সো গাইস, এটা কিন্তু আমার এখন লগ ইন হয়ে গেল। তো লগ ইন হওয়ার পর এখানে দেখতেছেন আমি একটি অ্যাপ্লিকেশন এখানে তৈরি করেছি। এরপর আপনি যদি একটা অ্যাপস যদি তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, আমার এখানে যেহেতু অ্যাপস একটা তৈরি আছে, এই অ্যাপসটা আমি তৈরি করেছি এখানে। তো এখন আপনি যদি আরেকটা নতুন অ্যাপস তৈরি করেন, এই প্লাস অপশনটিতে একটি ক্লিক করুন। প্লাসে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান অ্যাপস ফর ইউ, তো জাস্ট গেট স্টার্ট, স্টার্টে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাপসের নামটা দিতে হবে। লেটস ক্রিয়েট ফর ইউ, প্লিজ প্রোভাইড বিজনেস অর অ্যাপ নেম বাই ভিউ। তো আপনাকে এখানে আপনার অ্যাপস, মানে আপনি যে অ্যাপসটার নাম দেবেন সে অ্যাপসের নামটা দিতে বলতেছে। তো আমি এখানে দিচ্ছি এমই কে এই ম্যাক মানি এন ইউআই ম্যাক মানি অনলাইন দিলাম। জাস্ট আমি এখন এই অ্যাপসটা সিম্পলি আপনাদের মাঝে ক্রিয়েট করে দেখাবো। তো ম্যাক মানি অনলাইন দেওয়ার পরে এখানে প্লিজ সিলেক্ট ডু স্টাইল, মানে আপনার অ্যাপসের যে ভিতরে স্টাইলটা হবে কোন স্টাইল হবে, তো আপনার এখানে স্টাইল আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে অনেক স্টাইল দেওয়া আছে, তো আপনাদের যেটা পছন্দ সেটা দেবেন। তো আমি প্রথম এটা দিলাম, আমি দ্বিতীয় নাম্বারটা দিলাম। তো দেওয়ার পর এখানে বলতেছে যে আইকন, মানে আপনার অ্যাপসের যে আইকনটা হবে সে আইকনটার মধ্যে কি মানে পিকচার শো করবে, তো আপনি সেটা এখন এখানে দিয়ে দেবেন। তো মানে অ্যাপসের যে এরকম যে পিকটা আছে লোগোটা, সে লোগোটা আপনি কি লোগো দিতে চান। তো জাস্ট আমি এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করা ফ্রেন্ডস, আপনি যদি মানে আপনি যদি চান যে আপনার এই লোগোটা আপনি অন্য কোনো লোগো দেবেন, তাহলে আপনি এই যে ইপ্লাই আইকনে ক্লিক করলে আপনার মাঝে এই লোগোগুলো শো করবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা লোগো চয়েস করে তারপরে এখানে ক্লিক করবেন যেটা আপনার পছন্দ হয়, ঠিক আছে। তো আপনার পছন্দ মতো একটা লোগো এখান থেকে সিলেক্ট করে দেবেন যাতে দেখতে সুন্দর হয়। তো তারপরে দেওয়ার পরে এইরকম অপশন ওনারা দিয়ে দেবে সেখান থেকে। তারপর আপনি চাইলে যে ড্রাগ মোড দেখাতে পারবেন, তারপর লাইট দেখাতে পারবেন, তাও লাইটে রাখবেন, লাইটে রাখলে কোনো সমস্যা হবে না। তো এখন আমি এটাকে ড্রাগে দিলাম, কিন্তু আপনার এই যে ভেতরে যে অপশনটা আসবে আপনার অ্যাপসে, অ্যাপসটা ওপেন করার পর যে অপশনটা আসবে তার কালারটা কীরকম নিবেন সেটা এখন দেখাচ্ছে। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই কালারটা চয়েস করে দিয়েছি। তো দেওয়ার পরে এখানে দেখবেন যে আমার অ্যাপসটা কিন্তু অবশ্য হয়ে যাবে। তারপরে যে ব্লিড মাই অ্যাপস, ঠিক আছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপসটা কিন্তু তৈরি হয়ে গেল। তো আপনি তারপর অ্যাপসটাকে এডিট করে অ্যাপসের ভিতরে যে অপশনগুলো আছে সবগুলো আপনি এডিট করে একটার পর একটা মানে আপনি এটা কন্টিনিউ করে রাখতে পারবেন। তো জাস্ট এটা এখানে যদি টাকা চাচ্ছে, তো আপনি যদি চান তা এখানে যদি আপনি যদি 90 টাকা দিয়ে দেন এদেরকে, 90 টাকা দিলে আপনি এটা এক মাস এখান থেকে একটা আর্নিং করে নিতে পারবেন। 90 টাকা এখানে যদি আপনি ডিপোজিট করে দেন সেক্ষেত্রে এক মাস এখান থেকে একটা আর্নিং করে নিতে পারবেন এই অ্যাপসটা। এখান থেকে কিন্তু প্লে স্টোরের মধ্যে কিন্তু অ্যাপসটা মানে আপলোড হয়ে যাবে। তো আর প্লে স্টোরে যদি অ্যাপ আপলোড দিতে চান সেক্ষেত্রে আপনার এখানে ওই 90 টাকা খরচ করতে হবে। আর আপনার অ্যাপসের ভিতরে আপনি কি অ্যাড দেখাতে চান, এই যে এখানে ওনারা বলতেছে আপনি যদি ওদেরকে 90 টাকা যদি দিয়ে দেন এক মাসের মধ্যে ওরা
ফার্স্ট নভেম্বর অ্যাপস দেবে, তারপর ওয়ার্কিং অফলাইন মোড দেবে, তারপর অ্যাড ফ্রি, মানে অ্যাড এখানে আপনার অ্যাপসের ভেতরে অ্যাড শো করবে, ঠিক আছে। অ্যাপসটা ডাউনলোড করতে পারবে 50 ডাউনলোড এক মাসের মধ্যে, 50টা ডাউনলোড করবে, মানে এটাকে বলতেছে যে আর কি আপনি আপনার অ্যাপসটা কি প্রমোট করতে চাচ্ছেন, যদি প্রমোট করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে কন্টিনিউয়ে ক্লিক করে ওদেরকে 90 টাকা এখানে এখান থেকে এই যে অ্যাড ক্রেডিট কার্ড থেকে আপনি এখানে পেমেন্ট করে দিতে পারবেন। তো সো গাইস এটাই ছিল বিষয়, আর ইতিমধ্যে কিন্তু আমার অ্যাপসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি দেখাচ্ছি যে আমি যে অ্যাপসটা এখন তৈরি করলাম সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপটার লিঙ্ক আপনি যে শেয়ার করতে পারবেন, এই যে আমার যে ওপরে এই অ্যাপসটা হচ্ছে যে আমার তৈরি করা, তো আপনারা এখান থেকে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে আপনারা মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম খুব সিম্পলি একটা সোজা বিষয়ে আপনি অ্যাপস কীভাবে তৈরি করবেন, এবং যে কোনো আর্নিং রিলেটেড অ্যাপ তৈরি করে মানুষের কাছে ভিডিও তৈরি করে কীভাবে শেয়ার করতে হয় সমস্ত কিছু বিষয় এখানে দেখছেন। আর আপনারা অবশ্যই জানেন একটা অ্যাপস তৈরি করলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট নয়, রিয়েল একটি বিষয়। তো আপনি যদি চান ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে এই বিষয়টা দেখতে পারেন, ঠিক আছে। আর ইতিমধ্যে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর অ্যাপসের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা যদি প্লে স্টোরে যদি খোঁজেন তাহলে এই অ্যাপসটা পেয়ে যাবেন, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে যদি সার্চ দেন এই অ্যাপসের নামটা দিয়ে তাহলে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন। আর এই অ্যাপসে যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় এদের সঙ্গে যে এখানে সাপোর্ট নিতে পারবেন, ঠিক আছে। তো গাইস আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করব আপনারা এখন অ্যান্ড্রয়েড অ্যাপ নিজেই তৈরি করতে পারবেন এটা নিয়ে, আর আপনাদের কোনো প্রবলেম হবে না। তো থ্যাংক ইউ সবাইকে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই, দেখা হবে আবারও পরের ভিডিওতে।